আসসালামু আলাইকুম। ইউনিক ক্লাস টু মিডিয়ার পক্ষ থেকে আরও একবার স্বাগতম। অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আলোচনা করছি অধ্যায় ছয় থেকে অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি, এটি দশম পাঠ, যেখানে থাকবে 146 পৃষ্ঠার অনুশীলনীর 1-4 নং প্রশ্নের সমাধান। শুরু করছি 146 পৃষ্ঠার 1 নং প্রশ্ন দিয়ে। একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো। সমীকরণ নির্ণয় করতে বলেছে, যার ঢাল দেওয়া আছে আর রেখাটির স্থানাঙ্ক দেওয়া আছে। তো এখন আমরা সেটার সমাধান শুরু করছি। তো এখানে কিন্তু আমরা পূর্বে সরল রেখার ঢাল দেওয়া থাকলে কিভাবে সমীকরণ নির্ণয় করতে হয় সে সম্পর্কে কিন্তু আলোচনা করেছি। যারা পূর্বের ভিডিওগুলো দেখেননি অবশ্যই রিকোয়েস্ট করব দেখে নিতে। তো আমরা জানি সরল রেখার সমীকরণ, এখানে আমরা সূত্রটা লিখে নিলাম যে সরল রেখার সমীকরণের সূত্র ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। তো এই চলকগুলো দ্বারা কী বোঝায় সেটা আমরা এখানে লিখে নিচ্ছি। এখানে এক্স ওয়ান যে স্থানাঙ্কটি দেওয়া আছে তার এই যে প্রথম যে মানটা সেটা হচ্ছে এক্স ওয়ানের মান, আর পরের যে মানটা এটা হচ্ছে এক্স ওয়াই ওয়ানের মান। আর ঢাল রয়েছে, ঢালকে এম দ্বারা লেখা হয়, এম সমান হচ্ছে টু মাইনাস টু। এখন আমরা এই মানগুলো এখানে বসাই, ওয়াই ওয়ানের পরিবর্তে মাইনাস ফাইভ, এম এর পরিবর্তে মাইনাস টু, আর এক্স ওয়ানের পরিবর্তে হচ্ছে ফোর লেখা হয়েছে। এখন এখানে আমরা ক্যালকুলেশন করতে পারি, ব্রাকেট তুলে দেব, মাইনাস আছে ব্রাকেটের সামনে, তাহলে মাইনাস এই মাইনাসে প্লাস হয়ে যাবে। আর এখানে আমরা গুণন করি, মাইনাসের সাথে এক্সের আছে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, টুর সাথে এক্স গুণন টু এক্স, এই মাইনাস আর এই যে ফোর এটার সামনে আছে হচ্ছে মাইনাস, মাইনাস মাইনাসে গুণন করলে প্লাস হয়ে যায়, আর চার দ্বিগুণে আট। এখন আমরা সবগুলোকে একপাশে নিয়ে যাই, টু এক্সের সামনে মাইনাস ছিল সমানের এপারে এসে প্লাস হয়ে গেল, এইটে প্লাস ছিল এপাশে এসে কিন্তু মাইনাস হয়ে গেল। এখন মাইনাস এইট আর হচ্ছে প্লাস ফাইভ, এই দুটার মধ্যে আমরা যোগ বিয়োগ করে নেব, বিয়োগ হবে, বিয়োগ করলে থাকে হচ্ছে মাইনাস থ্রি, আর টু এক্সকে আগে লেখা হয়েছে প্লাস হচ্ছে ওয়াই। আমরা কিন্তু এক নম্বরের সমাধানটি করে ফেললাম। দুই নম্বরে চলে যাচ্ছি, দুই নম্বরের যে প্রশ্নটি রয়েছে, দুটি স্থানাঙ্ক দেওয়া আছে, একটি হচ্ছে এ আর একটি হচ্ছে বি। বিন্দুগামী সরল রেখার সমীকরণ নির্ণয় করো। আগে সরল রেখার সমীকরণ নির্ণয় করতে বলেছে, তারপরে সরল রেখাটির ঢাল কত সেটা নির্ণয় করতে বলেছে। তো দুটো প্রশ্নের সমাধান এখানে করতে হবে। আগে চাইলে ঢাল নির্ণয় করা যাবে, আর ঢাল থেকে কিন্তু অনায়াসে সমীকরণ নির্ণয় করা যায়। তো এখানে আমি মূলত সমীকরণটাই আগে নির্ণয় করছি। আমরা জানি সরল রেখার সমীকরণ, তো দুটি বিন্দু যদি দেওয়া থাকে সেক্ষেত্রে সরল রেখার সমীকরণের সূত্র কীরকম হয়, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ইকুয়াল টু এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড এক্স ওয়ান মাইনাস এক্স টু। তো এখানে এক্স ওয়ান কোনটা হবে, এক্স ওয়াই ওয়ান কোনটা হবে, সে মানগুলো আমরা এখন সাইটে লিখে নিচ্ছি। এখানে এক্স ওয়ান সমান হচ্ছে থ্রি, এই যে প্রথম যে স্থানাঙ্ক, প্রথম স্থানাঙ্কে এক্সের মান হচ্ছে থ্রি, আর দ্বিতীয় স্থানাঙ্কের এক্সের অর্থাৎ এক্স টুর মান হচ্ছে ফোর। ওয়াই ওয়ান এবং ওয়াই টুর মানটাও যথারীতি লিখে নিচ্ছি, বা এখানে আমরা এখন মান বসাই, ওয়াই ওয়ানের মান হচ্ছে মাইনাস থ্রি, নিচে মাইনাস থ্রি মাইনাস মাইনাস টু ওয়াই টুর মান, তার পরবর্তীতে এখানে হচ্ছে এক্স ওয়ানের মান বসে, এক্স ওয়ানের মান হচ্ছে থ্রি, থ্রি মাইনাস এক্স টুর মান হচ্ছে ফোর। তারপর আমরা এদিকে ক্যালকুলেশন করে নিই, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে উপরে ওয়াই প্লাস থ্রি, নিচে মাইনাস মাইনাসে মাঝে প্লাস হয়ে গেল, এদিকে যা আছে তাই। তিন বিয়োগ হচ্ছে চার, তো বিয়োগ করলে এখানে থাকে হচ্ছে মাইনাস ওয়ান, নিচে আমরা যোগ বিয়োগ করতে পারি, নিচেও আমাদের থাকে হচ্ছে মাইনাস ওয়ান, মাইনাস থ্রির সাথে টু যোগ করলে হয় হচ্ছে মাইনাস ওয়ান, আর এদিকে যা আছে তাই। উভয় পক্ষে মাইনাস ওয়ান দ্বারা আমরা গুণ করে দিই, উভয় পক্ষে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে যেটি হবে, এ যে আমরা হরে যে মাইনাস ওয়ান দেখতে পাচ্ছি সেই মাইনাস ওয়ানটা উঠে যাবে, তো থাকবে হচ্ছে ওয়াই প্লাস থ্রি ইকুয়াল টু এক্স মাইনাস থ্রি। এখন সবগুলোকে আমরা সমানের একপাশে নিয়ে যাই, এ ওয়াই প্লাস ছিল এপাশে এসে মাইনাস হলো, থ্রির সামনে প্লাস ছিল এপাশে এসে কিন্তু মাইনাস হয়ে গেছে। এখন এখানে আমরা কী পাচ্ছি, এক্স মাইনাস ওয়াই, এখানে মাইনাস থ্রি, এখানে মাইনাস থ্রি, দুটি একই চিহ্ন, তাহলে থ্রি আর থ্রি যোগ হয়ে চিহ্নটা মাইনাসই থেকে যাবে। তো আমরা কিন্তু এটি সমীকরণটা নির্ণয় করে ফেললাম। এখন আমরা ঢাল নির্ণয় করি, এখানে উত্তর সমীকরণের উত্তর লেখা হলো, এখন আমরা ঢাল নির্ণয় করছি। আবার আমরা এবি সরল রেখার ঢাল, আমরা যে সূত্র জানি সেই সূত্র অনুযায়ী এখানে আমরা এখানে লিখে নিচ্ছি, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, অর্থাৎ ঢালের সূত্র হচ্ছে কোটিদ্বয়ের পার্থক্য ভাগ হচ্ছে
ভোজ দয়ের পার্থক্য। তো কোটির পার্থক্য এখানে কিন্তু আগে ওয়াই ওয়ান লিখলেও হবে, মানে কিন্তু কোনো পরিবর্তন আসবে না। তো এখানে আমরা এখন মান লিখে নিচ্ছি, তারপরে ক্যালকুলেশন করে নিই। ক্যালকুলেশন করলে আমরা পাই হচ্ছে অন ডিভাইডেড অন ইকুয়াল টু অন, এটি কিন্তু আমরা 3.4 এবং 4.-2 বিন্দুকে আমি সরলরেখার ঢাল নির্ণয় করে ফেললাম। তারপরে 3 নম্বর প্রশ্নে চলে যাচ্ছে। আপনাদের রিকোয়েস্ট করব, চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওগুলো ভালো লাগে। দেখাও যে এখানে 3টি স্থানাঙ্ক দেওয়া আছে, বিন্দু 3টি সমরেখ। এই সমরেখ, সমরেখ মানে কি? সমরেখ মানে হচ্ছে এ বি সি একই রেখার উপর অবস্থিত, সেটি সমান্তরাল রেখা হতে পারে অথবা ঢাল অর্থাৎ উপর নিচের দিকে যে কোনো রেখা হতে পারে, কিন্তু মূল কথা সমরেখার মূল কথা হচ্ছে এ বি সি এই বিন্দু 3টি একই রেখার উপরে অবস্থিত। এখন এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ বিভিন্নভাবে করা যায়, কিন্তু আমরা অষ্টম শ্রেণীতে শুধুমাত্র ঢালের সাহায্যেই কীভাবে সমরেখ সেটাই আমরা প্রমাণ করব। পরবর্তী ক্লাসগুলোতে উঠলে আমরা নিশ্চয় আরও নতুন নতুন পদ্ধতি সম্পর্কে ধারণা লাভ করব। তো এ বি সরল রেখার ঢাল, এখানে আমরা 3টা ঢাল নির্ণয় করব, এ বি, বি সি আর হচ্ছে এ সি। এই 3টা ঢাল নির্ণয় করে যদি ঢালগুলো পরস্পর সমান হয় তাহলে বিন্দুগুলো কিন্তু সমরেখ হয়ে যাবে। এ বি সরল রেখার ঢাল, আমরা ঢালের সূত্র জানি, কোটি দয়ের পার্থক্য ভাগ হচ্ছে ভুজ দয়ের পার্থক্য। এখন আমরা মান বসাই ওয়াই টু এ বি, তাহলে বিতে ওয়াই টুর মান হচ্ছে -2 আর এতে আছে হচ্ছে -3, মাঝে থাকবে হচ্ছে মাইনাস। তারপরে এক্স টু, এক্স টুর মান হচ্ছে 4 আর এখানে হচ্ছে 0, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, নিচে 4 থাকে। এখানে আমরা যোগ বিয়োগ করতে পারি, 3 থেকে 2 বাদ দিলে থাকবে হচ্ছে অনডিভাইডেড 4। এ বি সরল রেখার ঢাল কিন্তু নির্ণয় হয়ে গেল। এখন আমরা বি সি সরল রেখার ঢাল নির্ণয় করি একইভাবে। বি সি সরল রেখার ঢাল সূত্র লিখব এবং মান বসাব, মান কি? ওয়াই টু বি সি, তাহলে ওয়াই টুর মান হচ্ছে অন আর ওয়াই ওয়ানের মান হচ্ছে -2, এই যেখানে কিন্তু লেখা হলো। আর এক্স টুর মান হচ্ছে 16 আর এক্স ওয়ানের মান হচ্ছে 4। তো আমরা এখানে মান লিখে মাইনাস মাইনাসে প্লাস, 16 থেকে 4 বাদ দিলে 12। এখন আমরা হর ও লবকে 3 দ্বারা ভাগ দিতে পারি, 3-এর ভিতরে 3 একবার যায়, 12-এর ভিতরে যায় হচ্ছে 4 বার। এখন আমরা একইভাবে এসি সরল রেখার ঢাল নির্ণয় করি। এখানে আর এটা আলোচনা করছি না, ক্যালকুলেশনে আমরা এখানেও কত পাচ্ছি, এখানে হর ও লবকে 4 দ্বারা ভাগ করা হলো, ভাগ করলে অনডিভাইডেড 4। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, যেহেতু ঢালগুলো পরস্পর সমান সুতরাং এ বি সি বিন্দু 3টি সমরেখ, অর্থাৎ প্রতিটি ঢালগুলো যখন সমান হয় তখন বিন্দুগুলো একই সরল রেখার উপর অবস্থিত বা অবস্থান করে। তো এভাবে কিন্তু আমরা প্রমাণ করতে পারি যে বিন্দু 3টি সমরেখ। আশা করি বোঝার কথা। আর আপনাদের রিকোয়েস্ট করব অবশ্যই ক্যালকুলেশনগুলো একটু মিলিয়ে নেবেন, অনেক সময় অনাকাঙ্ক্ষিত ভুল ত্রুটি থেকে যায়। 4 নম্বরের সমাধানটা দেখে নিচ্ছি। এ বি সি 3টি বিন্দু দেওয়া আছে, এই 3টি বিন্দু সমরেখ। এখানে বলে দেওয়া হয়েছে যে এই 3টি বিন্দু হচ্ছে সমরেখ। আর সমরেখ মানে কি? এ বি, এ বির ঢাল সমান হচ্ছে বি সির ঢাল, সমান হবে হচ্ছে এ সির ঢাল। এই ঢালগুলো হচ্ছে পরস্পর কি হবে, সমান হবে। সমরেখে হলো টি এর সম্ভাব্য মান নির্ণয় করো। তো এখানে আমরা টির মান নির্ণয় করবো, আর এটা পরবর্তী ক্লাসে উঠলে আমরা নির্ণয়কের সাহায্য অনায়াসেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের মাধ্যমে কিন্তু এটির মান নির্ণয় করতে পারি, কিন্তু এখানে আমরা সেটি করবো না, কারণ নির্ণয়ক সম্পর্কে কিন্তু আমরা নির্ণয়কের মাধ্যমে কিভাবে সমাধান করতে হয় সে সম্পর্কে কিন্তু অষ্টম শ্রেণীতে আলোচনা করা নেই, তাই আমিও আলোচনা করছি না। তো এটার সমাধান আমরা করব ঢালের সাহায্যেই। তো এখানে আমরা ঢাল নির্ণয় করব 3টা বাহুর, এ বি, বি সি আর হচ্ছে সি এ। তো এ বি সরল রেখার ঢাল, একটু আগে কিন্তু আমরা ঢাল নির্ণয় করেছি, অনুরূপভাবে এখানে এখন আমরা মান বসাই। ওয়াই টুর মান হচ্ছে 2, এই যেখানে 2, আর ওয়াই ওয়ানের মান হচ্ছে -1, মাঝে মাইনাস থাকবে। এক্স টুর মান হচ্ছে 2 আর এক্স ওয়ানের মান হচ্ছে অন, সরি এক্স টু, এক্স টুর মান হচ্ছে টি, এই যেখানে এক্স টুর মান হচ্ছে টি আর এক্স ওয়ানের মান হচ্ছে অন, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, 2 আর 1 = 3, নিচে যা আছে তাই। এখন আমরা বি সি সরল রেখার ঢাল নির্ণয় করি। তো এখানে ওই ঢালের সূত্র লিখলাম, পরবর্তীতে মান বসাই সি। সি থেকে আগে মান নিতে হবে, সিতে ওয়াই টুর মান হবে হচ্ছে টি প্লাস 3 আর এখানে আছে হচ্ছে 2, তো এখানে টি প্লাস 3 মাইনাস হচ্ছে 2। আর নিচে এক্স টু, এক্স টু হচ্ছে টি স্কোয়ার
আর এক্স ওয়ান হচ্ছে টি। তো উপরে ক্যালকুলেশন করলে আমরা পাই টি এজ থ্রি থেকে টু বাদ দিলে থাকে হচ্ছে ওয়ান, আর নিচে টি স্কোয়ার মাইনাস টি। এখন আমরা বিসি বা এসি এসি সরলরেখার ঢাল নির্ণয় করব। এটি না নির্ণয় করলেও হবে, কারণ এই দুটি ঢালের মাধ্যমেই কিন্তু এটির প্রমাণ করা যাবে, মান নির্ণয় হবে। তো এখানে আমরা সিএ বা এসির সরলরেখার ঢালও নির্ণয় করে নিচ্ছি। একইভাবে এখানে মাইনাস আছে ব্র্যাকেটের সামনে, চিহ্নগুলো পরিবর্তন হবে। আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে পাই হচ্ছে মাইনাস ফোর মাইনাস টি ডিভাইডেড ওয়ান মাইনাস টি স্কোয়ার। তো এই যেহেতু বিন্দু তিনটি সমরেখ, তার মানে এই ঢালগুলো পরস্পর সমান। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি, যেহেতু সমরেখ বিন্দুর ঢালগুলো পরস্পর সমান, সুতরাং এবি সমান আমরা লিখতে পারি বিসি। তো এবির মান বা এবির সরলরেখার ঢাল বের হয়েছে থ্রি ডিভাইডেড টি মাইনাস ওয়ান, আর এখানে টি প্লাস ওয়ান ডিভাইডেড টি স্কোয়ার মাইনাস টি। সমরেখ বিন্দুর ঢালগুলো পরস্পর সমান হয়ে থাকে, তো এই জন্যই কিন্তু এখানে মাঝখানে আমরা সমান চিহ্ন ব্যবহার করে লিখলাম। এখন আমরা আর গুণন করতে পারি, থ্রির সাথে টি স্কোয়ার গুণন তাহলে থ্রি টি স্কোয়ার, আর টির সাথে থ্রি গুণন তাহলে মাইনাস থ্রি টি। এখানে টি প্লাস ওয়ান টি মাইনাস ওয়ান গুণাকারে লেখা হলো, ফলে আমরা দেখতে পাচ্ছি এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই যে টি হচ্ছে, টিকে যদি আমরা এ ধরি আর ওয়ানকে বি ধরব, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র লিখতে পারি, ওয়ানের উপর স্কোয়ার দেওয়ার দরকার নেই, কারণ এই একই মান নির্দেশ করে। এখন এই সবগুলোকে সমানের আমরা একপাশে নিয়ে যাই, যোগ বিয়োগ করি থ্রি টি স্কোয়ার, আর এখানে আছে মাইনাস টি স্কোয়ার, এটা হচ্ছে ধনাত্মক এটা ঋণাত্মক। তো বিয়োগ হবে তিনটা টি স্কোয়ার থেকে একটা টি স্কোয়ার বাদ দিলে থাকবে হচ্ছে টু টি স্কোয়ার, আর মাইনাস থ্রি টু থেকে এটা যা আছে তাই প্লাস হচ্ছে ওয়ান। এখন এখানে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব? এটি যৌগিক মধ্যপথ বিশ্লেষণের একটি উৎপাদক। সপ্তম শ্রেণীতে কিন্তু এই উৎপাদক সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে, যারা যাদের সমস্যা তারা অবশ্যই কিন্তু এটি দেখে নেবে। যৌগিক মধ্যপথ বিশ্লেষণ হচ্ছে সর্বোচ্চ ঘাতের সামনে এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে দুই, এ দুইয়ের সাথে এক গুণন করে নিই তাহলে দুই এককে দুই। এখানে আমরা গুণন করে দুই মিলাবো, আর এখানে যোগ আছে, যোগ করে মিলাবো হচ্ছে মাইনাস থ্রি। আর এর যোগ হবে দুই ধরনের, একটা হচ্ছে প্লাসের যোগ আর একটা হচ্ছে মাইনাসের যোগ। এখানে যেহেতু মাঝখানে মাইনাস রয়েছে তাহলে মাইনাসের যোগ করতে হবে, অর্থাৎ থ্রিটিকে ভেঙে লিখতে হবে। কীভাবে ভেঙে লিখতে হবে? গুণন করলে যেন দুই হয় আর যোগ করলে যেন মাইনাস থ্রি হয়। তো সেক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি টু টি স্কোয়ার মাইনাস টু টি মাইনাস টি, অর্থাৎ থ্রিটিকে ভেঙে লেখা হলো টু টি আর এখানে আর একটা টি। এখন আমরা এই জোড়ায় জোড়ায় কমন নিই, প্রথম জোড়া থেকে আমরা টু টি কমন নিতে পারি। টু টি কমন নিলে আমরা যেখান থেকে কমন নিলাম ওই দুটাকে ভাগ দিই, ভাগফলগুলো ব্রাকেটে লিখব। টু টি স্কোয়ারকে টু টি দ্বারা গুণন করলে থাকে হচ্ছে টি, টু টু ভাগ হয়, টি স্কোয়ারকে টি দ্বারা ভাগ দিলে টি, আর এখানে টু টি ভাগ হয়ে থাকে হচ্ছে অন। এই জোড়া থেকে কোনো কিছু কমন নেওয়া যায় না, কোনো সাধারণ মান নেই, সাধারণ মান না থাকলে আমরা সেখানে মাইনাস, এখানে মাঝখানে মাইনাস চিহ্ন রয়েছে, এজন্য মাইনাস এবং অন কমন নিতে পারি। মাইনাস অন কমন নেওয়ার জন্য চিহ্নটা শুধু পরিবর্তন হয়ে গেল। এখন আমরা টি মাইনাস অন কমন নেই, টি মাইনাস অন কমন নিলে এখানে থাকে টু টি মাইনাস হচ্ছে অন। এখন আমরা হয় অথবা দিয়ে মান বের করতে পারি, টির একটা মান বের হলো হচ্ছে অন, অথবা টু টি মাইনাস অন ইকুয়াল টু জিরো, ওয়ান ওই পাশে প্লাস হয়ে গেল আর টু যায় ভাগ হয়ে গেল। তো এখানে আমরা টির মান পেলাম হচ্ছে ওয়ান ডিভাইডেড টু। তো এখানে কিন্তু আমরা টির দুটি সম্ভাব্য মান পাচ্ছি, তো এটাই আমরা উত্তর লিখে নিচ্ছি। অতএব টি এর সম্ভাব্য মানসমূহ ওয়ান কমা ওয়ান ডিভাইডেড টু। আশা করি বোঝার কথা, ক্যালকুলেশনগুলো অবশ্যই মিলিয়ে নেবেন, এবং কোথাও যদি অনাকাঙ্ক্ষিতভাবে ভুল থাকে সেটি সংশোধন করে চাইলে কমেন্টসে লিখতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, পরবর্তী পাঠের আমন্ত্রণ জানিয়ে এই টিউটোরিয়াল থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।